আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সালাম দেওয়ার সঠিক নিয়ম ও সঠিক নিষিদ্ধ সময় জানতে চাই। আসসালামু আলাইকুম বলছি না, এরকম সঠিক নিয়ম বুঝছেন তো? ওয়ালাইকুম আসসালাম বলতে পারেন, জবাবে বাড়াই বলবেন ওয়া রাহমাতুল্লাহ, এর চেয়ে একটু বাড়াই বলতে পারেন ওয়া বারাকাতু পর্যন্ত। হ্যাঁ, এরপর ওয়া জান্নাতু ও আমার ও বাড়াই বাড়াই যাব, এগুলি কিন্তু হাদিসে আসে নাই। সুতরাং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কোনো কোনো বর্ণায় মাগফিরাতু আসছে, এজন্য আমরা কিন্তু সহিটা ধরি, সহিটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু পর্যন্ত শেষ, এটুকু পর্যন্ত সহি হাদিসে আসছে। তো আপনি যদি কোনো দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হে ওয়া বারাকাতু, উত্তরে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে ওয়া বারাকাতু। আর যদি আসসালামু আলাইকুম বলেন, উত্তরে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যদি আপনি বলে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উত্তরে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নিয়ম, বুঝে আসছে? আচ্ছা, নিষিদ্ধ সময় সালাম দেওয়ার কোনো নিষিদ্ধ সময় নেই, নিষিদ্ধ সময় জানা নেই। নিষিদ্ধ সময়ের সবটা হচ্ছে, কেউ কেউ বলে পেশাবরত অবস্থায় পায়খানারত অবস্থায় সালাম দিবে না, এই সময় তোমার ভিতরে থাকে সালাম দিবে কি? এখন যদি কোনো কেউ বলে রাস্তার মধ্যে খাড়াই প্রসাব দিলে সালাম দেওয়ার মতো বেয়া দেবে, কেন করতে যাবে ওখানে? এটা তো আলাদা বিষয়। তো এই যে এই জিনিসটা বোঝা উচিত যে আসলে অবস্থাটা কী, কী অবস্থা যাচ্ছে। খাবার সময় সালাম দেওয়া যাবে না, এটা কোনো হাদিস দেওয়া সাব্যস্ত হয়নি, এটা মানুষের আদব হিসেবে রক্ষা করছে। কেন? যে সালাম দিলে যদি কোনো ওয়ালাইকুম সালাম করতে যায়, যদি কোনো গলায় আটকে মরে যায়, এটা একটা খাবার যে বেশি গোগ্রা সে খায়। আমরা তো এরকম খাইতে নিষিদ্ধ, আমরা তো অনুমোদিত না, আমার তিন আঙুলে খাইতে বলছে, তিন আঙুলের খাবার এত বেশি উঠে না যে আমার গলায় আটকে মরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা একটা সম্ভাবনা ধরে এনে নিষিদ্ধ করার কোনো দরকার নাই। সালাম দেওয়ার সময় আর বা খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন দুনিয়া আর গল্প হয় কোনো সমস্যা নেই, শুধু সালাম আলাইকুম দিলে অসুবিধা, ওয়ালাইকুম সালাম সমস্যা না। এটা হচ্ছে এক ধরনের বাউতাবাজি বের করা। যাহা কেউ যদি কোনো জোরে জোরে খাচ্ছে দেখেন আপনি, নাকে মুখে উঠে অসুবিধা হয়ে যাবে, তখন সালাম একটু পরে দিলেন, এটা আলাদা কথা। আচ্ছা, এরপরে রয়েছে সালাম দেওয়ার সময় হাত মাথার উপরে তুলে সালাম দেয় অনেকে, এটা দূরে থাকলে বুঝানোর জন্য যে আমি আপনাকে সালাম দিই, শব্দ বোঝা যাচ্ছে না, যেমন গাড়িতে আছে তখন যায়জ, কিন্তু এমনি সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা কিন্তু নিয়ম না, এটা করা যায়জ নেই, বুঝে আসছে? আসসালামু আলাইকুম হাত নিচে রাখবেন, উঠাবেন না, দূরে থাকলে বোঝানোর জন্য আমি আপনাকে সালামটা দিচ্ছি, আপনি উত্তর দিচ্ছেন কিনা এটা বোঝানোর জন্য দেওয়া যাবে, এটা কোনো উদ্দেশ্য না হোক। এইভাবে হাত তোলাতে হ্যান্ডটা করা কি, এটা কাফেরদের কাজ, ইমানদার এটা করতে পারবে, কাফেরদের অনুসরণ করা যাবে। আচ্ছা, মুসাফা করে হাত টেনে নিয়ে বুকে লাগায়, এটা করা কি ঠিক? আসলে মুসাফা হচ্ছে এক হাতে এক হাত লাগানো, এটা হচ্ছে সত্যিকার মুসাফা। দুই হাত লাগালে কোনো গুণা হয় না, এটা আবার এটা নিয়ে বাড়াবাড়ি করা যায় নেই। কেউ দুই হাত লাগাইছে কেন, এই নিয়ে ঝগড়া লাগে যায়, কেন দুই হাত লাগালে কী হবে? কোনো কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কারো দুই হাত লাগাইছে, হাদিসে আছে, শিক্ষার জন্য হোক, লাগাইছে তো এটাকে এইভাবে কঠিনভাবে দেখার কোনো কারণ নেই। সুতরাং কেউ যদি কোনো বড় আলেমকে দুই হাতে ধরে কথা বলে, এটা না জায়েজ হবে না, এক হাত ধরলেও এটা সঠিক নিয়ম, দুই হাত ধরা জায়েজ আছে, না জায়েজ না, এটাকে মনে রাখতে হবে। তিন নম্বর হচ্ছে বুকে লাগানো, এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা কোথাও পাওয়া যায় না, এটার কোনো দলিলে নেই, এই জাতীয় দলিল কোনো দিন দিতে পারবে না কেউ, বুকে নিয়ে টানে লাগাইছে। এখন কেউ যদি ভালোবেসে তাকে ধরে রাখে, জড়াইয়ে ধরে বুকে বুকে লাগায়, এটা তো হলো মরা নাক্তা, তাই না? এটা তো নিষেধ নেই, অনেকদিন পরে দেখা হলে কোলাকুলি করা যায়, তবে যদি রুগী হয় কোলাকুলি করতে যাবে না, তাই না? এটা আলাদা মশালা তো দেখবেন। কিন্তু মৌলিকভাবে কাউকে অনেকদিন পরে দেখা হলে মরা নাকা করাটা শুনো, অনেকদিন পরে দেখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন আসছেন হাবশা থেকে, রাসূল তিনি যে অবস্থা ছিল এবছর দৌড়ে দেয় জাফরকে দৌড়ে ধরছেন, জড়াই ধরছেন, এটা হলো মরা নাকা। অনেকদিন পরে দেখা হলে ভালোবাসা আদেশ সহ্য ধরছে, এটা হতে পারে। কিন্তু প্রত্যেকটি মানুষ এই হাত দিছে এখন ধরে একেবারে বাঁকা হয়ে পড়ে দেওয়া, কী কেন বাঁকা হয়ে পড়ে যাবেন? আপনি সুন্দর করে দাঁড়ান, ভাই ভাই বন্ধুর সঙ্গে কথা বলেন, সুন্দর কথা বললে হাসি খুশি কথা বলেন, এটা না করে গায়ের ভিতরে ঢুকে যাওয়া, আঙুলের হাত একটা নিয়ে একেবারে পাইলাম রে পাইলাম ধরে রাখলাম, এটা তো নিয়ম না। কেউ কেউ হাত ধরেই রাখে, আরেকজন মুসাফা করতে দেয় না, এটাও তো ঠিক না। আপনি যতটুকু মুসাফা করছেন ততটুকু গুণা পড়ে গেছে, কিন্তু আর এই মানুষ ধরেই রাখছেন, আপনি আর কারো ছাড় দিবেন না, এরকম মুসাফা করতে পারতেছেন, এটা তো ঠিক না।